হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এই গরমে আমি তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাবে আর খেয়ে দেখবে কেমন হয়েছে তো এই রেসিপিটা তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো আশা করছি সকলেরই ভালো লাগবে তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো খাবো আলু কাটার রেসিপি তো দেখো প্রথমেই আমি আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি আলুগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে একটু বড় বড়ও কাটতে পারো আমি কিন্তু এভাবেই কেটেছি তো এইভাবে আমি সব কটা আলু কেটে নেব তো দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি আলু কাটাটা তৈরি করব তো চলো আলু কাটাটা তৈরি করা যাক দেখো এখানে নিয়েছি কৃষকাল মশলা মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পিট লবণ আর আছে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি তিনটে তেঁতুল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি চটকে নেব তো দেখো আমি তেঁতুলটা খুব ভালোভাবে চটকে নিয়েছি এইভাবে তোমাদেরকেও তৈরি করে নিতে হবে তেঁতুলটা এরপর আলু কাটা তৈরি করব। দেখো আলুগুলোর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপর দিয়ে দিলাম বিট নুন ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সব মশলাগুলোই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু টক জলটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এরপর আমি সবকটা উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নেবো এভাবে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে তো দেখো এভাবে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে আমাদের আলু কাটাটা দেখতে কত সুন্দর হয়েছে এই দেখো তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো দেখো আমি প্লেটে ঢেলে নিয়েছি আলু কাটাটা দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে তোমরা এই রেসিপিটা দুপুরবেলা কিংবা সন্ধেবেলায় বানিয়ে খেতে পারো আশা করছি সকলেরই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না